মন্দারমণির অন্যতম সেরা রিসর্ট এসটি অ্যাপেল। তার প্রথম দিনের অভিজ্ঞতার কথা তো অলরেডি আপনাদেরকে জানিয়েছি যে সমুদ্রের ওপরেই রয়েছে এই প্রপার্টিটা। শুধু তাই নয়, জোয়ারের টাইমে কিন্তু সমুদ্রের জল এসে পা ধুয়ে দিয়ে যায় জানো এই প্রপার্টির। আর এই প্রপার্টির একদম প্রতিকটা সাইড থেকে সি ভিউ রয়েছে। শুধু তাই নয়, বাথরুম থেকেও সি ভিউ। এখানে বাথরুমে গিজার থেকে আরম্ভ করে রুমে ছোট ফ্রিজ থেকে আরম্ভ করে রয়েছে কিন্তু কিডস পার্কও। এছাড়া বিশাল বড় সুইমিং পুল তো থাকছেই, সেই সুইমিং পুল থেকেও কিন্তু দেখতে পাচ্ছেন একদম সমুদ্রের সি ভিউ। আর তার সঙ্গে এলাই খাওয়া দাওয়া তো রয়েছেই। এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সমস্ত রকমের কুইজিনের খাওয়া দাওয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দ্বিতীয় দিনেও কিন্তু আমরা এখানে ছিলাম এবং জমিয়ে পেট পুড়ে খাওয়া দাওয়া করেছি। আর রুম থেকে দেখতে পাচ্ছেন সারা দিন কিন্তু আপনার রুম থেকে সমুদ্র থেকেই কেটে যাবে। আর তার সঙ্গে সুইমিং পুল তো রয়েছেই, যত সন্ধে হয়ে আসে তত কিন্তু মোহময়ী হয়ে ওঠে এই এসটি অ্যাপেল রিসর্টটা। এই রিসর্টে রয়েছে নিজস্ব কার পার্কিংয়ের ব্যবস্থা, কিডস পার্ক, তার সঙ্গে সুইমিং পুল, তার সঙ্গে থাকছে কিন্তু রুমে ছোট ফ্রিজ থেকে আরম্ভ করে গিজার থেকে আরম্ভ করে এবং বাথটব, সমস্ত রকমের অ্যামিনিটিস আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে দ্বিতীয় দিনেও কিন্তু আমরা পেট পুড়ে একদম জমিয়ে খাওয়া দাওয়া করলাম। এখানে ইভিনিং স্ন্যাক্সে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে চা কফি। চা কফি এখানে পেয়ে যাবেন, বিভিন্ন রকমের মকটেল পেয়ে যাবেন, তার সঙ্গে ছিল বিস্কুট। এছাড়াও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া, মাছ ভাজা, প্রচুর রকমের স্টার্টার আইটেম আপনারা পেয়ে যাবেন। স্টার্টার আইটেমে মোটামুটি ডুবে থাকা যায় এখানে যা খাবার দাবার রয়েছে। এছাড়াও কিন্তু রয়েছে লাঞ্চ এবং ডিনারে প্রচুর রকমের খাওয়া দাওয়া, বাঙালি, চাইনিজ, তন্দুর, যা চাইবেন সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন। আর সবথেকে ভালো ব্যাপার হলো প্রতিটা খাবার কিন্তু আপনার রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আপনি না চাইলে রুম থেকে আপনাকে বেরোতেই হবে না, সারা দিনে একদম ঘরে বসে খাওয়া দাওয়া করুন। আর তাছাড়া রয়েছে কিন্তু এদের বিশাল বড় একটা ব্যাংকোয়েট হল, যেটা বিভিন্ন পার্টি বুকিংয়ে কিন্তু আপনি বুক করতে পারেন, যেখানে প্রায় 100 লোকের বুকিং আরামসে হয়ে যাবে। আর দ্বিতীয় দিনে যেটা আমরা খাওয়া দাওয়া করলাম একেবারে বাঙালি খাওয়া দাওয়া, ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, মিক্সড ভেজ, পনিরের তরকারি, সমস্ত কিছু দিয়ে, একদম সমস্ত কিছু দিয়ে কবজি ডুবে এলাই খাওয়া দাওয়া। প্রথম দিনের ভিডিওটা এসটি অ্যাপেলের কে কে দেখেছেন জানান আমাকে কমেন্ট বক্সে যে কেমন লাগলো আপনাদের ভিডিওটা। আর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই করে ট্যাগ করুন আপনার সেই বন্ধুকে যার সঙ্গে নেক্সট মন্দারমণি যাওয়ার প্ল্যান করছেন আপনারা। তো প্রথমে ভাত, ডাল, আলু ভাজা এবং আলু পোস্ত দিয়ে খেয়ে নিয়ে নেক্সট কিন্তু আমরা খেলাম পনির এবং ভাত। আর এই পনিরের গ্রেভিটার কালার দেখেই বুঝতে পারছেন একদম জিভে কিন্তু জল চলে আসছে বস। আর এই সমস্ত খাবার দাবার হলে আর কি চাই বলুন তো, আর রুম থেকে তো বেরোতেই হচ্ছে না, প্রতিটা খাবার একেবারে রুমে সার্ভ হচ্ছে। নেক্সট যেটা আমরা এখানে ট্রাই করলাম সেটা হচ্ছে মিক্সড ভেজ। সুতরাং বুঝতে পারছেন ভেজ, নন ভেজ সমস্ত রকমের আইটেমই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই রিসর্টে। আর এই মিক্সড ভেজটা যা হয়েছিল না, জাস্ট এখনো মুখে লেগে রয়েছে। এর আগে কে কে গেছেন এই এসটি অ্যাপেল এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো এই সমস্ত ভেজ আইটেম খেয়ে নিয়ে এবার কিন্তু একটু নন ভেজ খাওয়ার পালা। বাঙালি ঘুরতে যাবে আবার নন ভেজ খাবে না সেটা হয় নাকি? আর সমুদ্রে গেলে কিন্তু ইলিশ, চিংড়ি, পমফ্রেট এগুলো একদম ম্যান্ডেটারি, এগুলো ছাড়া যেন সমুদ্র ভ্রমণ একেবারেই বৃথা। তো প্রথমেই যেটা খেয়ে নিলাম সেটা হচ্ছে পমফ্রেটের ঝাল। আর এই পমফ্রেটের ঝালটা হালকা ঝাল ঝাল হয়েছিল, যাকে বলে একেবারে নামের সার্থকতা, অসাধারণ লেগেছে। নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে ইলিশ। আর এই ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, এই বৃষ্টির টাইমে ইলিশ ছাড়া যেন কিছু ভাবাই যায় না। ইলিশ না চিংড়ি, আপনার কোনটা প্রিয় জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমার কিন্তু কোনটা প্রিয় সেটা আশা করি যারা ভিডিওটা আমার দেখেন তারা জানেন। দেখি কি আপনারা কেমন আমার ভিডিও দেখেন, ইলিশ না চিংড়ি কোনটা আমি ভালো খাই আপনারা কতটা ভালো জানেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে। নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন কষা। আর এই চিকেন কষার ঝোলটা দেখতে পাচ্ছেন একদম লাল লাল ঝোল, হালকা ঝাল, জাস্ট জমে গেছে বলা যায়। আর এরকম চিকেন কষা সফট চিকেন দিয়ে একদম ভাত মেখে সোজা পেটে চালান করে দিলাম। কেমন লাগলো এই ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।